এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ি ভাসুর ও জাসহ পরিবারের একাধিক সদস্যদের বিরুদ্ধে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন প্রতিবন্ধী স্বামীও। এই অমানবিক ঘটনাটি ঘটেছে আজ সকাল 7টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের পেজপুরা গ্রামে। আহত হয়েছেন গৃহবধূ ইশরেফা বিবি ও প্রতিবন্ধী স্বামী আতাউর রহমান। আহত ইশরেফা বিবি শ্বশুরবাড়ির 7 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। কিনে হলো আমি রাখছি শ্বশুর মায়ের বাড়ি বকরি। আমার শ্বশুর মা ওই ভুকরা ফেলালো, ভুকরা ফেলাতে গিয়ে আমার মেয়ে ছিল ছোট একটা, এত বড় মেয়ে আছে, ওই দাদির পিছা পিছা ঘুরছে, আর আর আমার মেয়েটাকে সুসে মারতে এলো। আমি বলতে গেলাম রে গাই, শ্বশুর মায়ের সাথে ঝগড়া করছি, ঝগড়া করে আমার মেয়েটা কি করলো, তো মেয়েটাকে মারতে আসছিস, এটা ভুল কি তোর, কি আছে রে তোর, এই ভাতার মোরবেড়িটা তোর, এই বেটাটা কল্যা খায় মোরবেড়িটা, এই দোষের কারণে চড়াবো তুমি কিছু এগে, এগুলা কথা বলিস না আগে, নখ মার এই কোহবা যেতে যেতে মোর বড়টা বেটি এই ঝাটিখানের বাড়ি ঠুকে দিলে, এই কেন ছুটুয়া, তো মোর বেটি মারিস না, মোর বেটির অসুখ যে তো তুই ঝাটি মারিয়ে দিলে, আর ওকে মুই ধরে রাখিলি মরা কি রোজনে ধরে রাখিলি, আর মোর আখানাতে মোর দেখান ভাঙা হাত মুই ধরে খুয়ানি পারছি, মোর বেটিক মারিয়ে যাচ্ছে, আর ভাঙা হাতে তো আমি কিছু না করে পারবো। তারপর এটা বেটি গেল ইয়াহ ধরে রাখিলি, তারপরে বাদে নিটাল শুকুরবাড়ি করে ওই চিপিটা হয়ে বাইরে ধন্য ছুটাছুটি হয়ে গেল, চিপিটা হয়ে পড়ে গেল। বলছি ওরা তো অভিযোগ করছে যে না আপনি আপনারা কেন কি ওকে জোর করে ধরে মারধর করেছে, ওর স্বামী নাকি প্রতিবন্ধী। শুনান আবার ওর স্বামী পলিটিকার ছিল, বেটিকে ডাকতে পাঠালো যে জান ইয়ার ভুরের মধ্যে খাটিয়া ঢুকাতে বলবি, বাবাকে ডাকে আন। তারপরে ওর বাবা আলো আর ঘরের মধ্যে চকি আনতে গেল না কি গেল, চকু আনেনে আমার আমাকে বলছে কি কে মারলো, বেটিকে বলছে কে মারলো, তোর বেটি কিছু ইয়ারা মেরছে, তো মোর শাশুড় মা করলে কই নি মারে, আমি মেরেছি তোর বউকে, এত বড় ই কানে মায়ের কাছে এখানে জাঙে ফেঁকে দিয়েছে আর চোখ দিয়েছে দেখানের হাতে, আমি শাশুর মাকে এমনি করছি আর ওর বউ ধসে উঠে ইট মারেছে আমাকে। বলছি কার কার জখম হয়েছে? আমার যত এই মুক্তা জখম হয়েছে, আমার বড়টা মেয়ের এখানে মেরেছে খাটিয়ার বাড়ি, আমার এই হাতটা দিয়েছে, এই মুক্তা জখম হয়েছে। বলছি আপনারা থানায় অভিযোগ জানালেন? জানাতে যাব, ওই ছবি নিয়েছে। বলছি আপনার নাম? সোনালি বিবি। আপনার বাড়ি? বেজগুড়া। আর যারা অভিযোগ জানিয়েছে, যারা মার খেয়েছে, ওদের কি সম্পর্ক হলো আপনার? আমার যা হলো